অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ইসলামের এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসায় শেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এসএমএস এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমে ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শক বৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের এসএমএস। আসুন অনুষ্ঠান শুরু করার শুরুতেই আমরা দুরুদে পাক পাঠের ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করছেন, আপনাদের কল নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আরমান, আমি আবু ধাবি থেকে। আমি গত মাসে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গেছিলাম, মানে পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছে। তো আমি ডাক্তার ডাক্তার অনেক কিছু করছি, ডাক্তার বলছে এখানে আপনার পায়ে কোনো সমস্যা নাই, এমনি ব্যথা যাচ্ছে না। আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করি ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল আব্দুল্লাহ টঙ্গী গাজীপুর। আমার পড়তে মনে চায় না, আমি পড়তে দুষ্টামি করি। তাই আপনি দুষ্টামি কেন করেন? দুষ্টামি করা তো ভালো নয়। দুষ্টামি না করার জন্য নিয়ত করে নিন যে আর দুষ্টামি করব না, আর রুহানি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম, চট্টগ্রাম। আমার সমস্যা, আমি সবসময় অসুস্থ থাকি, সুস্থ হয় না, কেউ কিছু করছে না, এই জন্য স্ট্রাগল করতে চায়। তহিদুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে কল করলেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো শফিকুল ইসলাম, আমি বলছিলাম সাভার ধামরাই। আমার একটা ছোট ভাই, দিনের সমস্যা, দিনে কাজ করে না, দেখা যাচ্ছে ভালো, কিন্তু কতক্ষণ পরে মা ছিলেন না, ভাই ছিলেন না, বলতা বলতা এখন মা বাবার অত্যাচার করে, ভাই বোন অত্যাচার করে। জি, শফিকুল ইসলাম ভাই ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, শেরপুরের ঝিনাইদহখানা। আমার একটা মেয়ে বয়স 11 বছর, তার খালি সর্দি পেটের ব্যথা, খারে গা গড়া করে পারে, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোয়াজ্জেম হোসেন, সুরাটপুর থেকে বলছি। বিয়া করছিলাম 4-5 বছর হয়ে গেছে, আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম সীমা আক্তার, আমার শাশুড়ির নাম লুৎফা বেগম। জি, মোয়াজ্জেম হোসেন ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে কল করলেন,
জানালেন যে সন্তান হচ্ছে না, স্ত্রীর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারা করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য বা ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের উত্তরগুলো প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন আরমান ভাই আবুধাবি থেকে। তিনি জানিয়েছেন যে তার মানে তিনি উপর থেকে নিচে পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, পায়ে ব্যথা আছে জানিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করছি। আপনি শ্রবণ করে নিন, এই রুহানি চিকিৎসার উপরে আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে আপনি যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে মালিশ করে নিন। এই আমলটি আপনি করুন, আশা করি এই আমল করার বরকতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন আবদুল্লাহ ভাই টঙ্গী থেকে। তিনি জানিয়েছেন যে তার পড়তে মন চায় না, মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আর প্রচুর দুষ্টামি করেন। তো আপনি এই আমলটি আপনার আম্মুকে বা আব্বুকে বলে দেন সেজন্য করে, তারা যেন এই আমলটি করে। আমলটি হচ্ছে যখন ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, তা ফজর নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করুন, আশা করি এই আমল করার দ্বারা আপনার সন্তান যারা রয়েছে দুষ্টমি করে অবাধ্য তারা বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। তহিদুল ইসলাম ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ শারীরিক সমস্যা এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আপনি মাঝে মাঝে এই দুরুদে পাক পাঠ করা অভ্যাস করে নিন, ইনশাআল্লাহ তাহলে আপনার সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে শফিকুল ইসলাম ভাই সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন যে ছোট ভাইয়ের ব্রেনের সমস্যা, হঠাৎ হঠাৎ কাউকে চিনে না, এরকম অবস্থা হয়, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন, আশা করি এর দ্বারা তার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 60 বার 60 টাইম পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি এই আমল করার দ্বারা যে সমস্যা রয়েছে আপনার ভাইকে পান করান, আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে শেরপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ের পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিতে বলুন, অথবা এক কাজ করতে বলুন, এই আয়াতে কারিমাটি কাগজের মধ্যে লিখে তা ভাঁজ করে, তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিতে বলুন। আশা করি এর দ্বারা তার পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মোয়াজ্জেম হোসেন ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো এই আমলটি তাকে করতে বলুন। আপনারা উভয়ই আমলটি করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করুন। 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা
আপনাদের যে সমস্যা রয়েছে, সন্তান হচ্ছে না, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যাদের ইস্তেখারা করা হয়েছে, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন, আর এই মাসআলাও মনে রাখবেন ইস্তেখারা দ্বারা সত্যিকারের ইলিম অর্জন হয় না। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, তা আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, মজলিস মাকতুবাত ও আওরাদে আত্তারিয়া। এই মজলিসের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর দ্বারাও আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কিছু ফোন কলস নিয়েছি, আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। কিছু মেসেজের দিকে যাব, আপনাদের পাঠানো মেসেজের দিকে যাব, মেসেজ পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বরিশাল থেকে, তিনি মেসেজ করেছেন যে পারিবারিক সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন বরিশাল থেকে। তো আমাদেরকে মেসেজ করেছেন পারিবারিক সমস্যা, আল্লাহ তাআলা আপনার পারিবারিক সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমাধান করে দেখ সমস্যার। আপনি এই আমলটি করুন, আশা করি এই আমল করার বরকতে আপনার যে পারিবারিক সমস্যা রয়েছে তা দূর হবে। যদি নিজেদের ঘরের লোকদের মধ্যে মিল নেই, তাহলে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। আপনি ঘরে যেই লবণ ব্যবহার করা হয় লবণে ফুঁক দিন, এরপরে লবণ ঘরের সবাই ব্যবহার করবে, যেভাবে আপনারা রান্নার কাজে বা যেভাবে ব্যবহার করেন। আশা করি এর দ্বারা আপনাদের পারিবারিক যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন আব্দুল করিম ভাই, তিনি জানিয়েছেন যে তিনি একটি জমিন বিক্রি করতে চান কিন্তু বিক্রি হচ্ছে না, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, তাড়াতাড়ি যেন আপনাদের জমি বিক্রি হয়ে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে শ্রবণ করব। এর মধ্যে সূরা ইউসুফ এর 80 নম্বর আয়াত যা 13 পারায় রয়েছে, এই আয়াতে মোবারকা পাঠ করে আপনি আপনার জমির উপরে ফুঁক দিন, আশা করি এই জমিন তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের ডায়াবেটিক্স কি করব। তো এই জন্য এই আমলটি করুন, যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, কোরআনে পাকের 15 পারা একটি সূরা রয়েছে, সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন, সকালে সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি এর দ্বারা যেই সমস্যা রয়েছে ডায়াবেটিক্সে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ডায়াবেটিক্সের জন্য এই আমলটিও করতে পারেন, আমলটি হচ্ছে বানিয়ার দোকানে বড় বড় এলাচি পাওয়া যায়, এই এলাচি নিয়ে এলাচির মধ্যে যেই দানা রয়েছে ভিতরে, এই দানা থেকে 5-7টি দানা নিয়ে আপনি প্রতিদিন চিবিয়ে খেয়ে নিন, আশা করি এর দ্বারাও ডায়াবেটিক্স অনেকটাই কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রাকিব ভাই কুড়িগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, বড় বোনের বিয়ে হচ্ছে না। তো যাদেরই বিয়ে হচ্ছে না, এই আমলটি করুন, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আপনারা অবশ্যই পাঠ করবেন, ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই ওয়াজিফাটি পাঠ করুন, 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি এর দ্বারা আপনার যে সমস্যা রয়েছে বোনের দূর হবে, তার বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে জমি কিনে বাড়ি করার পর থেকে চারিদিক থেকে লোকজন অত্যাচার করছে, একটার পর একটা সমস্যা লেগে আছে, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু 75 বার 75 টাইমস পাঠ করুন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি সিজদায় গিয়ে আপনি দোয়া করুন নিজের এই সমস্যার জন্য। আশা করি আপনার সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা দরবারে এবার দোয়া করুন, ইয়া আল্লাহ আমাকে অমুকের অমুকের অত্যাচার থেকে রক্ষা করো, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন
মানিকগঞ্জ জেলা থেকে একটি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, চাকরিটা যেন হয়ে যায় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুক, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরুহ সময় ব্যতীত, মাকরুহ সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করুন। এরপর আপনি এভাবে নামাজ আদায় করে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু। এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে আপনার এই সমস্যার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা তিনি ব্যবসা করেন, ব্যবসার থেকে তেমন ভালো ফল পাচ্ছেন না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, যাদের ব্যবসা উন্নতি নেই ব্যবসার মধ্যে এই আমলটি করুন। একটি কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি 35 টাইমস লিখে নিন। এরপর এটিকে আপনি লেমন ড্রিঙ্ক করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে বগুড়া জেলা থেকে মোহাম্মদ নূর ইসলাম মিল্লাত মেসেজ করেছেন, তিনি ক্লাস 7-এ পড়েন, সমস্যা হচ্ছে পড়াশোনা একটু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই আপনি এই আমলটি করুন, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদ পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি এই আমল করা বরকতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনাদের মেসেজও নেওয়ার চেষ্টা করলাম, এর উত্তর প্রদান করার চেষ্টাও করা হয়েছে। দর্শকবৃন্দ, আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মাহবুবুর রহমান, গাজীপুর থেকে। আমি আপনার মাদানি চ্যানেল লাইভ অনুষ্ঠান দেখছি। আমার মায়ের মারির ব্যথা। মাহফুজুর রহমান ভাই আমাদেরকে কল করলেন যে মায়ের দাঁতের মারিতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। সাথে থাকুন, আমরা আরো কিছু কিছু কল একসাথে নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। সিঙ্গার মানিক মোহাম্মদ আসলাম হোসেন। আমার ভাগিনা বিবাহ হচ্ছে না, তার জন্য আমি স্বীকার করতে চাই। ভাগিনার নাম হচ্ছে মোহাম্মদ রাজু, ভাইয়ের নাম ফতেজা খাতুন। জি, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি জালকাটি থেকে মনির করতে। আমার ওয়াইফের ওই যে কানে এবং গলায় ব্যথা হয়, ওই ডাক্তার অনেকবার দেখাচ্ছে, 3-4 বছর যাব, ঠান্ডা জনিত সমস্যা এবং অ্যালার্জির সমস্যা, তাই রুহানি চিকিৎসাটা একটু কাইন্ডলি বলবেন। যদি রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। আমার ওয়াইফের টিউমার আছে, কি আমল করলে হয়? আপনার স্ত্রীর টিউমারের সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আব্দুল রশিদ আবার আসলে। আমার ব্যবসাটা এখন আগের থেকে ডাউন হয়ে গেছে, ব্যবসাটা আয় উন্নতি হচ্ছে না, লস। আমি এটার জন্য ইস্তেগার করতেছিলাম। আমার মায়ের নাম রানী বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করুন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাক পাঠ করতে থাকুন। আমাদেরকে কল করেছিলেন মাহফুজুর রহমান ভাই গাজীপুর থেকে, তিনি জানিয়েছেন যে মায়ের দাঁতের মাড়িতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই সমস্যা রয়েছে অর্থাৎ দাঁতের ব্যথা বা দাঁতের মাড়ি ব্যথা, এই আমলটি করুন।
সূরা ইয়াসিনের এই আয়াতে আয়াতে কারিমের এই অংশটি অর্থাৎ সালামুন কওলাম মির রাব্বির রহিম, আবার বলছি সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মোবারকাটি তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে ওই আঙ্গুল যে স্থানে ব্যথা রয়েছে দাঁতে সেই স্থানে মালিশ করে নিন। আশা করি এর দ্বারা তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি আমল এভাবে করতে পারেন, ইয়া আল্লাহ সাতবার কাগজের উপরে লিখে নিন বা কাউকে দিয়ে লিখিয়ে নিন, এরপর এটিকে ভালোভাবে ভাঁজ করুন তাবিজের মতো, এরপর এটিকে ভালোভাবে প্লাস্টিকে পেঁচিয়ে নিন যেন পানি না প্রবেশ করে, যে স্থানে ব্যথা রয়েছে ওই দাঁতের নিচে রেখে তারপর দাঁতের চোয়াল দিয়ে আপনি চাপ দিয়ে রাখুন ইনশাআল্লাহ তাআলা, এর দ্বারাও দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আজিজুল ভাই, তিনি জানিয়েছেন যে বাচ্চার পা পুড়ে গিয়েছিল, এখন সাদা সাদা বের হয়ে গেছে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা তার সমাধান করে দিক, সুস্থতা দান করুক, দোয়া করি এই আমলটি করতে বলুন বা আপনি নিজেই আমল করুন, আশা করি তার সমস্যার সমাধান হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি তাকে পান করার, আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন মানিকগঞ্জ থেকে আসলাম ভাই, তিনি তার ভাগিনার ইস্তেখারা করাতে চেয়েছেন যে বিয়ে হচ্ছে না, এই জন্য তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আপনি আপনার ভাগিনাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ইশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এই আমল করবে 41 বার 41 টাইমস সূরা ইখলাস পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে নিজের বিয়ের জন্য, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবে। পাশাপাশি এভাবে নিয়ত করে নিতে বলুন যে সুন্নত অনুযায়ী বিবাহ করবে, এমনি গুনাহপূর্ণ পরিবেশ থেকে বেঁচে থাকবে, এভাবে আমল করতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর দর্শকবৃন্দ, এই আমলটি কন্টিনিউ 90 ডেজ অর্থাৎ 90 দিন কন্টিনিউভাবে করতে হবে। এই আমলটি করার দ্বারা আশা করি তার যে বিয়ের সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, খেয়াল রাখবেন আমলটি যেন মাঝখানে ছুটে না যায়, আশা করি এভাবে আমল করলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ঝালকাঠি থেকে মনির ভাই, তিনি কল করেছেন স্ত্রীর ঠান্ডাজনিত কারণে কানে এবং গলায় ব্যথা, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, আপনি 3 বার করে দুরুদে পাক পাঠ করুন, সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, এরপর নিজের শরীরে ফুঁক দিন, এই আমল করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই সমস্যা রয়েছে ঠান্ডাজনিত তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর টিউমারের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার টিউমারের সমস্যা দূর করে দিক, এই আমলটি করুন। এই আমলটি করার দ্বারা আশা করি সমস্যার সমাধান হবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুমিনু, এটি 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপরে নিজের শরীরে ফুঁক দিতে বলুন আপনার স্ত্রীকে এবং পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন আব্দুর রশিদ ভাই, তিনি জানিয়েছেন তার ব্যবসা আগে ভালো ছিল, এখন আগে থেকে ডাউন হয়ে গিয়েছে, আয় উন্নতি কমে গেছে, লস হচ্ছে, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদনজরের ইশারা পাওয়া যাচ্ছে, আপনি এই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে সমস্যার সমাধান হবে। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া পাওয়া যায় ব্যবসায় বরকতের জন্য, আপনি যোগাযোগ করে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, আর একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে দিন, এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানে রেখে দিন। আশা করি এভাবে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল শ্রবণ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। দর্শকবৃন্দ, আবারও আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারে ইলিম অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজের দিকে যাচ্ছি, আপনাদের মেসেজ পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন সাভার থেকে, লিখেছেন, আমার বাবা অফিসে চাকরি করে, যে জায়গায় চাকরি করতে যায় ভালো ফল পায় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আমাদের থেকে। ভালো ফল পায় না বলতে হয়তোবা বেশি দিন চাকরি থাকে না, এরকম এটাই বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবা হালাল রিজিকের মধ্যে বরকত দান করুক। আপনি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন, আশা করি এই আমল করার দ্বারা তার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। তাকে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে বলুন ইনশাআল্লাহ তাআলা, তার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সাদিকুল ইসলাম ভাই মেসেজ করেছেন, লিখেছেন, কাজে মন বসে না, তো এই জন্য এই আমলটি করুন, প্রিয় ভাই, একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার আপনি লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরে নিন। আশা করি এভাবে আমল করলে আপনার কাজে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমি কিভাবে নামাজের প্রতি মন আনব। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসলে মন আসুক আর না আসুক, নামাজ তো আমাদের অবশ্যই পড়তে হবে। আর নামাজ পড়তে গিয়ে কিছু সতর্কতা যদি আমরা অবলম্বন করি, আশা করি আমাদের নামাজের মধ্যে মনও বসবে। আপনি এই আমল করুন। সাধারণত দেখা যায় যে শয়তান ধোঁকা দেয়, এই কারণে আমরা নামাজের প্রতি অলসতা দেখাই। তো আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, ভালো ফলাফল হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কেউ যদি ভালো ফলাফল করতে চান, প্রথমত তাকে পড়ালেখা করতে হবে, পড়তে হবে, আর পড়ালেখার পাশাপাশি এই আমলটি আপনি করুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এভাবে আমল করে দোয়া করুন, আশা করি আপনার ভালো রেজাল্টের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আপনি সিদ্ধান্ত নিতে আপনার প্রবলেম হয়, তো আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে ইস্তেখারা করার জন্য, তো আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই ব্যাপারে ইস্তেখারা করিয়ে নিন। আশা করি আপনি একটি ভালো পথ প্রদর্শন পাবেন। আর ইস্তেখারা করার জন্য শেখ তরিকত আমির আলী সুনা দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সুরা, এর মধ্যে ইস্তেখারা পদ্ধতি দেওয়া আছে। নামাজের মাধ্যমে ইস্তেখারা করতে হয়, তো আপনি ওইভাবে আমল করে নামাজ আদায় করতে হয়, কিছু দোয়া রয়েছে, দোয়া পড়তে হয়, তো আপনি এভাবে আমল করুন। আশা করি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। অথবা আমাদের কল সেন্টারের নাম্বারে কল করে আপনার যে কাজের সিদ্ধান্ত নিতে চাচ্ছেন ওই ব্যাপারে যদি আপনি জানান, ইনশাআল্লাহ তাআলা এখান থেকেও ইস্তেখারা করে আপনার সিদ্ধান্তের ব্যাপারে আপনার সমস্যা বা সমাধানের করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন জহির রায়হান ভাই, তিনি লিখেছেন যে আমার পেট ফাঁপা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যার কারণে পেটে এরকম সমস্যা দেখা দেয়, তো এক্ষেত্রে এই আমলটি করুন, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুহইয়ি,
ইয়া মুহইয়ি ইয়া মুহইয়ি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন সাতবার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার পেটের সমস্যা দূর হবে। আর গ্যাস জাতীয় যেই খাবার অর্থাৎ তেল জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবার থেকে বিরত থাকুন। ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার দ্বারাও পেটে গ্যাসের সৃষ্টি হয়। আর দর্শকবৃন্দ, যাদের এরকম গ্যাসের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, তো আপনারা এক বেলা খানা কমিয়ে দিন বা এক বেলা খানা ছেড়ে দিন, দেখবেন আপনার পেট আশা করি অটোমেটিকভাবে আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাথা খুব ব্যথা করে, এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন তার আম্মার মাথা ব্যথা। সুন্দরগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, যাদেরই মাথা ব্যথা হয় এই আমলটি করুন, সুরা নাস সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আপনার মাথা ব্যথা দূর হবে। কিছুক্ষণ ওয়েট করে দেখুন আপনার মাথা ব্যথাটি আছে না চলে গেছে, যদি চলে গিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে তাহলে আপনি দ্বিতীয়বার অর্থাৎ সুরা নাস আবারও সাতবার পাঠ করে মাথায় ফুঁক দিন। এরপরও যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে তৃতীয়বার আমল করুন। আশা করি তিনবার আমল করার দ্বারা আপনার মাথায় যত ব্যথাই থাকুক না কেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লাল মনিরহাট থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ভালো ফলাফল করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ভালো ফলাফল করার জন্য কিছুক্ষণ পূর্বেও আমল দেওয়া হয়েছে, সূরা ইখলাস 16 বার পাঠ করুন প্রত্যেক নামাজের পরে, এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হাজবেন্ডকে নেককার বানানোর জন্য কি আমল করব। স্বামীকে নেককার বানানোর জন্য এই আমল করুন, আমল হচ্ছে আপনি সূরা ফাতিহা 1111 বার পাঠ করুন শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করান। আশা করি এই আমল করার দ্বারা আপনার স্বামী নেককার হবে, নামাজে হবে ইনশাআল্লাহ তাআলা। তবে দর্শকবৃন্দ, এই আমলটি করার পূর্বে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এভাবে অনেক সময় দেখা যায় আপনি এই আমলটি করছেন, এমন সময় যদি কেউ দেখে নেয় যে আপনি আমল পড়ছেন, ওয়াজিফা পড়ছেন, তাহলে হয়তো লোকজন এটা ভাবতে পারে যে হয়তো বা কিছু করছে, তাবিজ এরকম কিছু করছে, তো একটা কুমন্ত্রণার সৃষ্টি হতে পারে। এই জন্য আপনি কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আপনি এমনভাবে আমল করুন যেন আপনি যে আমল করছেন এই আমল যেন কেউ দেখতে না পায় ইনশাআল্লাহ তাআলা। এভাবে আমল করুন, আশা করি আপনার স্বামী নেককার পরহেজগার হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের শ্বাসকষ্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা সমাধান করে দেখ। শ্বাসকষ্টের জন্য এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি পাঠ করবে, 9 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে শ্বাসকষ্ট তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, শ্বাসকষ্টের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। মাদানী পট্টি নামে একটি তাবিজ রয়েছে, এই তাবিজ সংগ্রহ করুন, এর দ্বারাও আশা করি আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মেহেদি হোসেন, আমি সৈয়দপুর নীলফামারী থেকে বলতেছি। আমি তো হতাশা ও ফ্রাস্ট্রেশন এন্ড ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। হতাশা এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার
আমার একটা বাচ্চা এখন পড়াটা সব বন্ধ দিয়েছে, নামাজ পড়ে না, আর এই ব্যবহার খারাপ করতে আছে, আমি সীমাহীন করে খেলা করার জন্য আমার ছেলে না বলে ফাইন, ওর মায়ের না বলো আন্দুমারা তাই না? জি ইনশাল্লাহ তাহলে আমরা ইস্তেখারা করে জবাব প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মিশকাতুল মাসাদি, আমি করোনা ভাইরাসের দোয়াটা একটু জানতে চাই। ইনশাল্লাহ তাহলে সাথে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে সাব্বির বলছিলাম। আমার ওই নদীতে গোসল করার কারণে আপনার ওই কানে পানি ঢুকে ঝাঁপ লেগে গেছিল আর কি, মানে কিছু শুনতে পাচ্ছিলাম না, তারপরে ওষুধ খাওয়ার পর ওটা ছুটেছে, কিন্তু একটা শব্দ থেকে গেছে আর চোখের কোনো আপনার কালো হয়ে যাচ্ছে আর কি। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ ইনশাআল্লাহ তালা, আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন আব্দুর রশিদ ভাই সাভার থেকে, তিনি ইস্তেখারার জন্য বলেছেন। আমাদেরকে মেহেদি হাসান ভাই সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন হতাশা এবং ডিপ্রেশনে রয়েছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন প্রতিদিন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। এই আমলটি করা দ্বারা আশা করি আপনার সমস্যা দূর হবে। রাফি ইসলাম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, জানিয়েছেন যে উজু করে আসলে তার অন্য অর্থাৎ এদিক সেদিকের খারাপ চিন্তা আসে এবং নামাজে অমনোযোগী, তো আপনি উজু করে এসেছেন নামাজ আদায় করুন। দেখা যায় মানুষ শয়তানের মানুষকে শয়তান বিভিন্নভাবে ধোকা দিয়ে থাকে, তো আপনি এই আমলটি করুন শয়তানের ওয়াসওয়াসা বাঁচার, মানে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে হুয়াল্লাহুর রহিম হুয়াল্লাহুর রহিম এই ওয়াজিফাটি 7 পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, আশা করি সমস্যার সমাধান হবে। ওমান থেকে জয়নাল আবিদিন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে, এমনি শয়তানি ওয়াসওয়াসার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি, তো আপনি এই আমলটি করুন, আশা করি তার সমস্যার সমাধান হবে। সে যখন ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে 21 ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 পাঠ করতে বলুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আশা করি তার সমস্যার সমাধান হবে। এরপর আমাদেরকে করোনা ভাইরাসের দোয়া জানতে চেয়েছেন ইশকাতুল মাসাবি, তিনি কল করেছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই আমলটি করতে করুন, আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি ইয়া মাজিদু ইয়া মাজিদু এই ওয়াজিফাটি 10 পাঠ করে শরবতের মধ্যে ফুঁক দিয়ে ওই শরবত পান করুন, আশা করি এর দ্বারা আপনার করোনা ভাইরাস এবং অন্যান্য মহামারী থেকে আপনি রক্ষা পাবেন। পাশাপাশি আসরের নামাজ আদায় করে 7 ইয়া ওয়াকিলু এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন। এরপর আমাদেরকে রাজশাহী থেকে সাব্বির ভাই আমাদেরকে কল করে জানিয়েছেন যে কানে পানি ঢুকে গিয়েছিল, এরপরে কান বন্ধ হয়ে গিয়েছিল, এখন কানে শুনতে পাচ্ছেন কিন্তু শব্দ হয়। আপনি এই আমলটি করুন, আমলটি করার দ্বারা আশা করি আপনার কানের সমস্যা দূর হবে। ইয়া সামিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, এই ওয়াজিফাটি পাঠ করবেন আপনি 21 21 শুরুতে এবং শেষে 3 করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আশা করি এই আমল করা বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ বিদায় নিব আপনাদের থেকে, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব মুস্তাফা আজ্জা ওয়া জালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা যে সকল ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন, এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা অভাবী রয়েছে অভাবকে দূর করে দিন, যারা মালিকু মাওলা বিয়ে হচ্ছে না যাদের তাদের বিয়ের ব্যবস্থা করে দিন, যাদেরকে সন্তান হচ্ছে না যাদের তাদেরকে নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মালিকু মাওলা আমাদেরকে প্রত্যেককে
আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজ্জাল মালিক ও মাওলা, শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো